আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থই আছেন। কুয়াকাটা ভ্রমণের আজকে তৃতীয় দিন, দ্যাট মিন্স তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কুয়াকাটা বিচে এখন মোটামুটি ভালোই গরম পড়তেছে, কারণ একদম ভর দুপুর, আজকে একটু দেরি করে বের হয়েছি। আজকের এই তৃতীয় পর্ব আপনাদেরকে নতুন নতুন কিছু স্থান দেখানোর চেষ্টা করব, তাই সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত তিন রাত এই ডরমেটরিতেই ছিল আমার অবস্থান। ডরমেটরিকে বিদায় জানিয়ে শুরু করলাম আজকের যাত্রা। এখন আছি কুয়াকাটার শুটকিপল্লির কাছে। পটুয়াখালী তথা কুয়াকাটা সমুদ্রের তীরবর্তী অঞ্চল হওয়াতে এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ ধরা পড়ে, আর সেই মাছের অনেক বড় একটা অংশ ড্রাই ফিশ, দ্যাট মিন্স শুটকি হিসেবে তৈরি করা হয়। তো আজকে শুটকি দেখতে আসছি, শুটকি পল্লিতে শুটকি কীভাবে শুকানো হয় বা শুটকির বিস্তারিত সব কিছু জানাবো ইনশাল্লাহ। বিশাল এলাকা জুড়ে এই শুটকি পল্লী, এখানে প্রতিদিন কাজ করে শত শত শ্রমিক। দেশের শুটকির চাহিদা পূরণ করে এখানকার শুটকি রপ্তানি হয় বিদেশেও, যা আমাদের দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার সামনে এই অঞ্চলটা হচ্ছে মহিপুর খাল অঞ্চল, অর্থাৎ এখানে এই খালটা হচ্ছে মহিপুর খাল। এই খালটা গিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরের সাথে, আর এই খালের পাড়েই মূলত হচ্ছে সকল শুটকি শুকানোর যে পল্লিটা রয়েছে সেটা, এটার পাশে সব যে জমিগুলো রয়েছে সেখানে শুটকি শুকানো হয়। সাগরের পাশে হওয়াতে এখানে নৌকা থেকে বা বোট থেকে এখানে মাছগুলো নিয়ে এসে সরাসরি শুটকি শুকানো হয়। আছি মিস্ত্রিপাড়ার বৌদ্ধবিহারে। এই বৌদ্ধবিহারে এখানে বিশাল বড় একটি গৌতম বুদ্ধের মূর্তি আছে এবং সামনে একটি কূপও রয়েছে, মিষ্টি পানির কূপ। সেই কূপটা দেখব, তারপর দেখব বিহারের ভিতরে, মন্দিরের ভিতরে গৌতম বুদ্ধের মূর্তিটি।
এটা হচ্ছে রাখাইনপল্লী। রাখাইনপল্লীতে রাখাইনরা বসবাস করে। এই রাখাইনদের বাড়িঘরগুলো মূলত এরকম দ্বিতল বিশিষ্ট হয়ে থাকে, দোতলায় থাকে তারা এবং নিচতলায়ভাবে খালি থাকে, মাচাঙের মতো। এ ধরনের বাড়িগুলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়, যেখানে উপজাতিরা বসবাস করে। রাখাইনপল্লীতে রয়েছে শত বছরের পুরনো এই বটগাছটি, যা হাজারো ঘটনার সাক্ষী। গ্রীষ্মের খরতাপে গ্রামীণ এই মেঠো পথ দিয়েই যেতে পাওয়া যায় এক স্বর্গীয় সুখ, যে স্বর্গীয় সুখ যে কাউকেই নিয়ে যাবে অন্য এক জগতে। দীর্ঘ প্রায় তিন দিনের কুয়াকাটা ভ্রমণ শেষ করে আবারও ফেরত যাচ্ছি প্রাণের শহর চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে হয়তোবা খুব শীঘ্রই আবারও অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।